গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল, টু আ নিউ ব্লগ। তো আজকে ঘুমতে ঘুরতে আমার একটু লেট হয়ে গেলো, কেন কি কালকে আমার ভাই আমাদের বাড়িতে এসছে। তো তার সাথে আমাদের একটু পরে ইন্ট্রোডিউস করাচ্ছি। এবার মেনলি বিষয়টা হলো, কালকে রাতে হরর মুভি দেখছে, আর হরর মুভি দেখছে, দেখতে দেখতে ও হরর মুভি দেখছে, খুব ভালো কথা, বাট ওর সাথে আমার জায়গা থাকতে হবে। আমি ওকে বারবার জিজ্ঞাসা করছি, তুই কি ভয় পাচ্ছিস? বলছে না না, আমি ভয় পাচ্ছি না, বাট আমি যখন একটু ঘুমানোর জন্য চোখটা বন্ধ করছি, ও আমাকে বারবার তুলে, আরে ওঠো। তো বুঝতে পারলো না লজিকটা কি ওর। তো এই কারণে আস্তে আস্তে কালকে ঘুমাতে হতে রাত 3টে হয়ে গেছে। সো গাইজ, উঠতে হয়ে গেছে একটু লেট, লেটস ডু ট্রেডমিল ব্রেক। সকাল সকাল তো ছন্দ মিলিয়ে কথা বলছি কেন? ডান আর মা ব্রেকফাস্ট দিয়ে গেল। তো আমার তোমরা জানো কি সিম্পল ব্রেকফাস্ট, আর আমি স্নান করে আস্তে আস্তে ভাইয়ের ব্রেকফাস্ট অলমোস্ট কমপ্লিট। কি খেলি তুই আজকে ব্রেকফাস্টে? লুচি, আলু তরকারি, ডিম। আমার আছে আছে না, শেষ হয়ে গেছে, খাওয়া হয়ে গেছে। আর আমার খাবি, এখান থেকে খাবি? ডিম খাবি? না না, পুরো দরকার নেই। হ্যাঁ, ডিম কটা খেয়েছিস? একটা। আর একটা খা, নো নিড। ঠিক আছে, চল তুই ব্রেকফাস্ট কমপ্লিট কর, যেটুকুনি বাকি আছে আমার খুব খিদে পেয়েছে, চলো তাড়াতাড়ি ব্রেকফাস্টটা কমপ্লিট করে নিই। সো গাইজ, নাও ইটস ক্রিকেট টাইম, আর আমার সাথে আছে কিছু 2000-এর কিডস, যারা তো অনলাইন গেমিং ছাড়া কিচ্ছু বোঝে না। কোন উইকেট খেলা যাবে বলো? ছয়টা কোন দিক খাবি? উইকেট থাকলে তো ছয়টা মারবা। ছয়টা কোন দিক খাবি? ছয়টা মারবা। ছয়টা কোন দিক খাবি বল? অফ স্ট্যাম্প, অফ স্ট্যাম্পে খাবি নাকি মিড উইকেটে খাবি নাকি লেগ স্ট্যাম্পে খাবি খাবি কোথায় খাবি বল? চলো দেখা যাক, চলো চলো গাইজ, লেটস স্টার্ট। পাকিস্তানে থাকা উচিত, তুই যা বল করলি ভাই, তোর শোয়েব আখতার ফেল। কি করি বল? গাইজ, এত স্ক্রিপ্টেড ছেলে, ঠিক আছে? আমি বললাম চল ক্যামেরা রাখি, তিনজন মিলে একটু খেলি। ও বলছে না, তুমি ক্যামেরাতে আমি দুটো শট মারবো, সেই শটটা দেখাবি, ঠিক আছে? বলছে আসতে, না বলছে আসতে, বলছে বলছে আসতে বল করো, আমি দুটো শট মারবো, সেটা দেখাবে। কেন? কেন? এটা স্ক্রিপ্টেড হচ্ছে, মানে 30টা বল খেলেছি, ব্যাটে লাগাতে পারিনি, সেই 10টা এখন আমার। আমি বললাম চল ক্যামেরাতে রাখি, এবার তিনজন মিলে একটা ভালো ম্যাচ খেলি। ও বলছে না, আমি তুমি দুটো আস্তে আস্তে বল করো, সেই দুটো আমি দুটো চার মারবো, সেটা তুমি ব্লগের মতো দেবে। এবার থেকে যদি কোন ক্লিপের পরে আসে যেখানে ও চার মারছে, ভাবে সে স্ক্রিপ্টেড। এন্ড অফ দ্য ম্যাচ। সো গাইজ, এখন বাজে বিকেল 5টা, আর অনেকদিন ধরে ভাবছি কিছু হেয়ার কাট করাতে যাবো,
চুলটা বড় হয়ে গেছে তো কাটানো হচ্ছে না। আর আজকে যেহেতু বিকেলবেলা ফ্রি আছি তো ভাবছি যে যাবো গিয়ে হেয়ার কাটটা করাবো। আর হেয়ার কাট করা তো অন্য কোথাও না, অলওয়েজ আমি যেখানে যাই টনিয়ান গাই তো সেখানে যাবো, সেখানে গিয়ে হেয়ার কাটটা করাবো। আর বেরোনোর সময় আজ যেটা নোটিস করলাম আমি সেটা হচ্ছে গরম যেহেতু প্রচুর পড়েছে আর আমি যেহেতু যারা ইউজ করি আর যারা ড্রেসগুলো একটু হেভি হয় তো সেই কারণে মানে গরমে ক্যারি করা একটু টাফ। বাট আজকে তো কলকাতা যাওয়া পসিবল না, এমনি বিকেল হয়ে গেছে তো রিসেন্টের মধ্যে একদিন কলকাতা যেতে হবে, গিয়ে আমার শপিং করা দরকার। তো আজকে আমার সাথে ভাইও যাবে, ও বলছে হেয়ার কাট করাবে, তো আয় ওঠ। রিও কেমন হেয়ার কাট দেবে দেখি, ওখানে গিয়ে কিরকম ভাই কাজ করে হিরো বানিয়ে নিয়ে আসবো মেয়েটা পড়বে তো। গাইজ রাস্তায় বেরিয়ে তো সমস্যার মধ্যে বললাম সেটা হচ্ছে তোমরা তো দেখলে দুদিন আগে আমি গাড়ি সার্ভিস করাতে গেছিলাম। আর যদি তোমরা ভিডিও না দেখে থাকো আমি উপরে কোথাও আই বাটনে লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে ক্লিক করে দেখে নিও ভিডিওটা। তো সমস্যা হচ্ছে আমার যে গাড়ির অ্যাক্সেলেটারটা আছে ওটা না লক হয়ে গেছে, মানে লক হচ্ছে মানে এখন আমি গাড়ি চালানোর পর বুঝতে পারছি মানে এই কদিন আমি না এই গাড়িটা মানে বুলেটটা চালাইনি, স্কুটি নিয়ে বেরিয়েছিলাম। তোমরা আগের ব্লগেও দেখেছো স্কুটি নিয়ে বেরিয়েছিলাম। তো এবার গাড়িটা আমি আজকে বের করলাম, আজকে বের করে চালাচ্ছি, চালানোর পর বুঝতে পারছি যে অ্যাক্সেলেটারের জায়গাটা না ওটা লক হয়ে গেছে, মানে তুমি যখন ওই পিক আপটা বাড়াচ্ছ ওখানে গিয়ে লক হয়ে যাচ্ছে, এক জায়গাটা কমছেও না বাড়ছেও না, অনেক জোর করে বাড়াতে হচ্ছে। তো আর ওদেরকে আমি একদিন বললাম গাড়িটা ওভারঅল চেক আপ করেছে, তো ওরা কী সার্ভিস করেছে কী জানি না, গাড়ি সার্ভিস করার পর ভালোর থেকে আরও খারাপ বেশি হয়ে গেছে। তো ওই শোরুমে তো আমি গাড়ি সার্ভিস করাতে যাবো না, তো এবার যতদিন অন্য শোরুমে গিয়ে গাড়ি সার্ভিস না করে ততদিনই খারাপ অবস্থায় গাড়ি চালাতে হবে। তো ভাই তোমাদের হেয়ার কাটিং জান দু ভাইয়েরই, কাকে বেশি ভালো লাগছে বলো, অবশ্যই কমেন্ট সেকশনে জানাও কাকে বেশি ভালো লাগছে। আর যদি না জানাও তাহলে যারা সিঙ্গেল আছে তাদের তো বিয়ে হবে না, যদি বিয়ে হয়েছে তাদের কী হবে, না না তাদের তারা সুখে সংসার করুক। বাট তোমরা ইয়ে করো ওই কমেন্ট সেকশন অবশ্যই জানিও, সামনে থেকে একজন যেই বলছি সুখে সংসার করুক সামনে থেকে একটা বিবাহিত মহিলা তাকাচ্ছে। তো চল ওঠ। এটা আবার কি আশীর্বাদ করছি। তো আমি তো গন্ধ শুকে শুকে চলে এসেছি কারণ আমার রিলায়েন্স থেকে কিছু জিনিস কেনার আছে, তো ভাবলাম না আজকেই তাহলে চলে যাই একবারে। গাইজ মেয়েদের সাথে শপিং করতে আসার মতো মানে যারা বোকা তারাই আসে, আর আমি আজকে বোকা হয়ে গেছি। বাই
গাইস ফাইনালি দীর্ঘ 3 ঘন্টার পর শপিং মল থেকে বের হলাম। কত বড় মিথ্যে কথাটা বলছিস। তো এই চেঞ্জ ভিডিও করে এলাও নেই, বাট আমি তো ভিডিও করে নিয়েছি। আর এবার ও মরে যাবে, মরে কি দিন দিবি, ব্রাউন বেড নেব, দেন ওকে বাড়িতে ড্রপ করে বাড়িতে গিয়ে তোমার সাথে কথা বলছি, চলো টাটা। সো গাইস বাড়ি এসে ফ্রেশ হয়ে নিয়েছি, আর বাড়ি আসার সময় বিরিয়ানি নিয়ে এসেছিলাম এই যে। তো এখন ডিনার করবো, ডিনার করার পর ভাইয়ের থেকে নতুন জিনিস শিখবো আজকে। তো চলো একবার ডিনার করে সেই জিনিসটা তোমাদেরকে দেখাচ্ছি। ওকে যেটা শিখবো বলেছিলাম সেটা হচ্ছে, ভাই খুব ভালো গিটার বাজাবেন, ভালো গানও করে, তো ওর কাছ থেকে গিটারে আজকে বেশ কিছু বেসিক নলেজ নিলাম। ইভেন আমি যেন ভুলে না যাই সেই কারণে গিটারের ইন্ট্রো বডি পার্ট সম্পর্কে লিখে দিয়েছো, আর কর্ডসগুলো যেন ভুলে না যায় তার জন্য আবার দেখো ড্র করে আবার সুন্দর করে বুঝিয়ে দিয়েছে। ইভেন অনেক জিনিস আমার মাথার উপর দিয়ে গেছে ফার্স্ট দিনে যা হয়, বাট গিটারের বডি পার্ট সম্পর্কে মোটামুটি আমার আয়ত্তে চলে এসেছে। তো তুই বল কেমন কি শিখলাম? ভালোই, আমার তো ভালোই লাগলো ফার্স্ট ইয়ার শিখতে। ঠিক হবে, আমাদের হবে গিটার বাজাতে ভালো, একদম একদম অবশ্যই। তো ভাই যখন বলছে তাহলে তো তোরই শেখাতে হবে। আমি হ্যাঁ তো আচ্ছা ঠিক আছে, আর আমি শিখে গেলে তো তোমাদের ব্লগে অবশ্যই আপডেট দেবো। আর এখন ভাই একটা গান করবে আর গিটার প্লে করবে, বল কি গান করবে? যে কোনো, হিন্দি না বাংলা যে কোনো। তো অরিজিৎ সিং এর ফ্যান, অরিজিৎ সিং এর গান কোনটা করবে? চলো দেখা যাক। তো চলো তোমরা এনজয় করো। আমার তো দারুণ লাগলো, তোমরা কিন্তু অবশ্যই প্রত্যেকে কমেন্ট সেকশনে জানাবে তোমাদের গানটা কেমন লেগেছে, আর চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে দিও যদি ভালো লাগে। আর ভাইয়ের একটা চ্যানেল আছে, ও চ্যানেলে কি গানের, তুই গানে তো জানিস, তো ওর একটা চ্যানেল আছে, তো চ্যানেলের লিঙ্কটা আমি তোমাদের ডিসক্রিপশনে দিয়ে দেবো, তোমরা গিয়ে চেক আউট করো, আর তোমাদের ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো। সো গাইস এখন অলমোস্ট 1:30, আর আজকে ব্লগটা এই পর্যন্তই রাখছি। তোমাদের যদি ব্লগটা কিছু ভালো লেগে থাকে তো লাইক করো, কমেন্ট করো, আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে তোমাদের সাথে খুব শীঘ্রই নতুন একটা ব্লগে। টিল দেন স্টে হ্যাপি, বাই। এনার্জি কোথায় বল সাবস্ক্রাইব করার জন্য? সাবস্ক্রাইব করে দেবে সবাই, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবো সবাই। টাটা।